দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান, কোন আফগান অনাহারে মারা যাবে না। ভারত পাকিস্তানের যত যুদ্ধ, ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, দাঁত ভাঙার জবাব দেবে ইরান। র‍্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যা বলল বিএনপি। একশো বছরের তুরস্কের আনাদুলু এজেন্সি প্রতিষ্ঠার গল্প এবং সর্বশেষ জানিয়ে দেব জম্মু কাশ্মীরে ভারতীয় বিমান ঘাটিতে আরো ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমান ঘাটিতে আরো ড্রোন হামলা হচ্ছে, ভয়ঙ্কর বিপদে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। আপনি কি বিশ্বাস করেন এই ভারত এত বিপদে পড়ছে একমাত্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের কারণে? আর এই নরেন্দ্র মোদী একদিন ভারত ছাড়া হবে, ভারত থেকে ওকে লাথি মেরে উড়িয়ে দিবে। এতে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান। ইসরায়েলি স্পাইওয়্যার ফার্ম এনএসও গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কোম্পানি ডার্ক ম্যাটার সহ চারটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল আইন প্রণেতা। তাদের বিরুদ্ধে অভিযোগ, কর্তৃত্ববাদী সরকারকে মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করছে এসব কোম্পানি। খবর আল জাজিরার। মঙ্গলবার এক চিঠিতে এনএসও ডার্ক ম্যাটার ইউরোপীয় নজরদারি কোম্পানি নেক্সার টেকনোলজিস ও ট্রভিকরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে পার্লামেন্টের কাছে তারা আহ্বান জানিয়েছেন। বৈশ্বিক ম্যাগনোটস্কি আইনের অধীন তাদের সাজা দিতে অনুরোধ করা হয়েছে। যারা মানবাধিকার লঙ্ঘন করেন এই আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে তাদের ব্যাংক হিসাব জব্দ ও যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিয়ে জানতে চাইলে ডার্ক ম্যাটারের কোনো বক্তব্য পাওয়া যায়নি, বাকি তিনটি কোম্পানিও কোনো সাড়া দেয়নি। মার্কিন সিনেটর অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান রন ওয়েডেন, প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম সিফ সহ ডেমোক্রেটিক পার্টির 16 আইন প্রণেতা চিঠিতে সই করেন। স্পাইওয়্যার কোম্পানিগুলো মার্কিন বিনিয়োগ ও ব্যাংকের উপর নির্ভরশীল বলে তারা মন্তব্য করেন। কোনো আফগান অনাহারে মারা যাবে না। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সতর্ক করে বলেছে আফগানিস্তানের 2,28,00,000 মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। তবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছেন আফগানিস্তানের কোনো মানুষ অনাহারে মারা যাবে না। গত মাসে বিশ্ব খাদ্য কর্মসূচির আফগানিস্তান বিষয়ক প্রধান ম্যারি অ্যালেন 20 বছরের যুদ্ধপীড়িত দেশটিতে ভ্রমণ করেন। সেখানে তিনি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। দুদিন আগে ম্যারি অ্যালেন বলেন অর্ধেকেরও বেশি আফগান অনাহারে ঝুঁকিতে রয়েছে। দেশটির 30,00,000 শিশু এখনো অপুষ্টিতে ভুগছে। তবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি বলেছেন তিনি এই সংখ্যার সঙ্গে একমত নন। এখনো পর্যন্ত অনাহারে আফগানিস্তানের কোনো নাগরিক মারা যায়নি বলে উল্লেখ করেন তিনি। যদিও এই তালেবান নেতা স্বীকার করেন যুদ্ধ এবং খরার কারণে অনেকে দরিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে, তবে তাদের অনাহারের মরার মতো অবস্থা হয়নি এবং এ বিষয়ে উদ্বেগের কিছু নেই। আফগানিস্তানের দরিদ্রতা লাগবে মুসলিম দেশগুলোর সহায়তা করার দায়িত্ব উল্লেখ করে হানাফি বলেন ধীরে ধীরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে, প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলো বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে। এ সময় তিনি নিজস্ব উপার্জনে দেশের সকল প্রয়োজনে মেটানোর সক্ষমতা সরকারের কাছে বলে দাবি করেন। প্রসঙ্গত, তালেবান রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই বিদেশি অর্থ সহায়তা বন্ধ হয়ে যায়, এ কারণে আফগানিস্তান চরম মানবিক অর্থনৈতিক সংকটে পড়েছে। ভঙ্গুর অর্থনীতি আরো ভেঙে পড়ায় কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়েছে। এতে করে দেশটিতে একসময় সচ্ছল মধ্যবিত্ত পরিবারগুলো এখনো নিঃস্ব হয়ে পড়েছে। ভারত পাকিস্তানের যত যুদ্ধ, এ সময় সবচেয়ে আলোচিত ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনা। এর আগে 1947 সালের 15 আগস্ট স্বাধীনতার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তারপর থেকে দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ শুরু হয়। তার মধ্যে সব যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে। জেনে নিন এ পর্যন্ত কতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1947 থেকে 1948 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়। একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত
সংগঠিত প্রথম যুদ্ধ মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে হয়েছিল। তখন জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। সে সময় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি করে ভারত ও জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে। পাকিস্তান আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চল দুটির ওপর নিয়ন্ত্রণ লাভ করে। 1956 সালে দ্বন্দ্বটির সূচনা হয়। পরে 1965 সালে জানুয়ারিতে পাকিস্তানি সীমান্ত রক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাহারা দিতে শুরু করে। 1965 সালের 8ই এপ্রিল উভয় দেশই কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকির ওপর আক্রমণ চালায়। প্রথমে শুধু উভয় দেশের সীমান্ত পুলিশরা এ সংঘর্ষে জড়িত হয়। পরে খুব দ্রুত উভয় দেশের সন্ত্রাস বাহিনী জড়িয়ে পড়ে। 1965 সালের জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দেশ দুটিকে সংঘর্ষ বন্ধ করতে রাজি করান। তিনি বিরোধটির নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠন করেন। 1968 সালে ট্রাইব্যুনালের রায়ে পাকিস্তান দাবিকৃত 3,500 বর্গ কিলোমিটারের মধ্যে 350 বর্গ কিলোমিটার ভূমি লাভ করে। 1999 সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানি ফৌজ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা উভয় রাষ্ট্রের মধ্যে ডিফ্যাক্টো সীমান্ত রেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের পরে পাকিস্তান ও যুদ্ধের দায় সম্পূর্ণ কাশ্মীরি স্বাধীনতা পন্থী জঙ্গিদের ওপর চাপিয়ে দেয়। তবে ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিবৃতি থেকে স্পষ্ট জানা যায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এ যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। শেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে ফৌজ প্রত্যাহার বাধ্য করা হয়। পুলওয়ামা সংকট 2019 সালের 14ই ফেব্রুয়ারি থেকে আবারও শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা ক্রমশই যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে 40 জন ভারতীয় সেনা নিহত হন, যার ফলে ভারতও পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে। সেই হামলা পাল্টা হামলায় এখন মোড় নিচ্ছে বৃহত্তর যুদ্ধের দিকে। ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল, দাঁত ভাঙার জবাব দেবে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ বলেছেন তার দেশের সেনাবাহিনী ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে দেখে নেওয়ার হুমকি দেন। এদিকে হামলা চালানো হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েল এমন এক সময় এই হুমকি দিচ্ছে যে যখন ইরানের সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজকে স্থানীয় এক গণমাধ্যম প্রশ্ন করেন ইরানে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত কিনা। জবাবে মন্ত্রী বলেন, হ্যাঁ প্রস্তুত, ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত যেখানে ইরানকে সংশ্লিষ্ট করা হবে। এ সময় ইরানকে বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যা হিসেবে অবহিত করেন তিনি। ইসরায়েলের এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভবিষ্যতে একাধিক ফ্রন্টে যুদ্ধ করার তাদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি বেসামরিক জাহাজের ড্রোন হামলা হয়। এতে জাহাজটির 2 জন ক্রু নিহত হন, তাদের একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন রোমানিয়ার। ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে। তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে তাদের ফাঁসাতে ইসরায়েল হামলার নাটক সাজিয়েছে। প্রতিরক্ষা নীতিতে শত্রুদের যে কোনো হটকারী পদক্ষেপে তাৎক্ষণিক গুরুতর শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। বুধবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মোতায়েন IRGC-র নৌসেনাদের যুদ্ধ প্রস্তুতি প্রদর্শনের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে জেনারেল হোসেন সালামি বলেন ইরানকে হুমকি দিয়ে যার কথা বলছে বিশেষ করে দখলদার ইসরায়েলের জেনে রাখা উচিত যে কোনো স্থানে যে কোনো মাত্রার হামলার দাঁত ভাঙার জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন ইরানের স্বার্থে আঘাত আনা হবে অথচ তেহরান তার জবাব দেবে না এমন দিনের অবসান হয়েছে। ইরানের শত্রুরা যেন আর কোনোদিন সেই দিনগুলো ফিরে আসার স্বপ্নে বিভোর না হয়। র‍্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যা বলল বিএনপি। বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে অবহিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর 7 শীর্ষ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি বলেছে দেশে একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনিভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করেছে তাদেরকেই এর দায়িত্ব বহন করতে হবে। এ প্রসঙ্গকে আজ এক সংবাদ সম্মেলন করে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন এবং কাজ করতে চায়। তিনি র‍্যাবকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। এদিকে বিএনপি মহাসচিব আজকে সংবাদ সম্মেলনে বেগম জিয়াকে চিকিৎসা করাতে সরকারের বাধাকে একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে উল্লেখ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দাবিতে 32 জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন। নতুন কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল জানান, কর্মসূচির প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ আয়োজন করা হবে। এসব সমাবেশে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সমন্বয় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলের জনসভায় বক্তব্য রাখবেন। 22, 24, ও 26 ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন 6টি এবং 28, 30 ডিসেম্বর প্রতিদিন 7টি করে সমাবেশ হবে। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিটেল রেট কমে গেছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, গত 13 নভেম্বর থেকে 1 মাসে 4 বার তার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও আবার শুরু হয়। এ অবস্থায় দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার তার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা তাকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ইতিমধ্যে সারা দেশে মানববন্ধন সমাবেশ, গণ অনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি প্রদানের কর্মসূচি করেছে বিএনপি। সূত্র পার্স টুডে। 100 বছরের তুরস্কের আনাদুলু এজেন্সি প্রতিষ্ঠার গল্প। 1920 সাল প্রথম বিশ্বযুদ্ধ শেষ, বিশাল ওসমানি সাম্রাজ্য ভেঙে খানখান। আনাতোলিয়ার অল্প একটু ভূখণ্ড আছে মাত্র তুর্কিদের হাত। শেষ ওসমানি সুলতান থাকতেও নেই ইস্তাম্বুল, দখল করে নিয়েছে ইউরোপীয় শক্তি। কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কিরা তাদের সর্বশেষ ভূখণ্ডটুকু রক্ষায় ব্যস্ত। আতাতুর্কের ডাকে বিভিন্ন এলাকা থেকে তুর্কিরা জড়ো হতে থাকে আঙ্কারায়। স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে বর্তমান রাজধানী আঙ্কারা তখন একটি শহর মাত্র। এই শহরটি হয়ে ওঠে যুদ্ধ পরিচালনার কেন্দ্রভূমি। তখনকার ইস্তাম্বুলের এক সম্ভ্রান্ত বংশের মেয়ে নারীবাদী লেখক ও সাহিত্যিক হালিদে এদিপ আদিভের তুর্কিদের সংগ্রামে যোগ দিতে আঙ্কারার পথে রওনা দেন। পথে দেখা হয় সাংবাদিক ইউনুস নাদি আবালি উগলুর সঙ্গে। কথা হয় স্বাধীনতার যুদ্ধে রণাঙ্গনে যুদ্ধের পাশাপাশি কলমের যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে। আঙ্কারায় পৌঁছে তারা কামাল আতাতুর্কের সঙ্গে দেখা করে স্বাধীনতা সংগ্রামের সংবাদ ও সংবাদপত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা সেই দুর্দিনে আনাতোলিয়াতে তুর্কিদের সংগ্রামের খবর সারা বিশ্বে ছড়িয়ে দিতে এবং স্বাধীনতা সংগ্রামে উৎসাহ উদ্দীপনা যোগাতে আতাতুর্কের নির্দেশে প্রতিষ্ঠা হয় আনাদুলু এজেন্সি। 1920 সালের 6 এপ্রিল নতুন সংসদের প্রথম অধিবেশনের মাত্র 17 দিন আগে তখন আঙ্কারাতে কৃষি স্কুল এর একটা রুমে বসে খবর লেখা ও ছাপানোর কাজ শুরু হয়। কামাল আতাতুর্কের নির্দেশে আনাদুলু এজেন্সির বুলেটিন গুলো সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দেশের মধ্যে সব ধরনের যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। প্রথম বুলেটিন ছাপানো হয় প্রতিষ্ঠার 6 দিন পরে 12 এপ্রিল। তখন দিনে 2 বার প্রকাশ হতো আনাদুলু এজেন্সির বুলেটিন। এর 6 দিন পর আতাতুর্ক ঘোষণা দেন যে আনাদুলু এজেন্সির কোন বুলেটিন দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হলে তা দেশ বিরোধী অপরাধ বলে গণ্য হবে। এর 1.5 বছর পরে আনুষ্ঠানিকভাবে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা হয়। সেই যে পথ চলা শুরু, আর বিরাম নেই। আজ 100 বছরে পদার্পণ এই এজেন্সির। আনাতোলিয়ার ভয়েসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মিশনে সামনে নিয়ে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্বোধনের ঠিক এক পাক্ষিক আগে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আজ এমন একটি স্থানে দাড়িয়েছে যেখান থেকে সারা বিশ্বের 6,000-এরও বেশি মিডিয়া আউটলেট প্রতিদিন শত শত সংবাদ, ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিক্স নিয়ে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ পাঠকের কাছে। বিশ্বায়নের এই যুগে নির্মম এবং নির্দয় প্রতিযোগিতায় যেখানে শক্তিমানরা সবসময় দুর্বলকে গ্রাস করতে ব্যস্ত, সেই সময় শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেই নয় বরং বিস্তৃতের ধারা অব্যাহত রেখে 100 বছরে পদার্পণ সাধারণ কোনো কীর্তি নয়।
জম্মু ও কাশ্মীরের ভারতীয় বিমান ঘাঁটিতে আরো ড্রোন হামলা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে শত্রু শিবিরের ড্রোন। গত শনিবার দিবাগত রাতে জম্মু বিমান বাহিনীর ঘাঁটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি হামলার 24 ঘন্টার মধ্যে আবার সেনা ঘাঁটিতে ঢুকে পড়ল দুটি স্বয়ংক্রিয় চালকহীন উড়ন্ত যান বা ড্রোন। রাতের অন্ধকারে গুরুতর কিছু ঘটনার আগেই তৎপর সেনারা তা লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি এড়িয়ে ড্রোন দুটি চলে যায়। কোথায় সেই হদিস অবশ্য পাওয়া যায়নি। যেমন বোঝা যাচ্ছে না সীমান্তের ওপার না এপার কোন এলাকা থেকে কারা ড্রোন হামলা চালাচ্ছে। শনিবারের হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই, ড্রোন মারফত দুটি বিস্ফোরণ ঘটানো হলেও কারো মৃত্যু হয়নি। আহত হয়েছিলেন বিমান বাহিনীর 2 সেনা সদস্য। তবে গত রোববার দ্বিতীয় দফায় ড্রোন হামলায় অবশ্য কোনো ক্ষতি হয়নি। ড্রোনের সঙ্গে বিস্ফোরক ছিল কিনা তাও জানি না। ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন সীমান্ত পারাপারের লো কস্ট ওয়ারফেয়ার নীতির অঙ্গ এই ড্রোন হামলা। এমন ধরনের হামলা চালাতে যা খরচ তার চেয়েও অনেক বেশি খরচ পড়ে প্রতিহত করার ক্ষেত্রে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এতদিন ধরে সীমান্তে গোলাগুলি চলেছে, কিন্তু নিয়ন্ত্রণ রেখার 20-25 কিলোমিটার দূরত্বে সেনা ছাউনিতে ড্রোন দিয়ে হামলা চালানোর ঘটনা আগে ঘটেনি। সেই নিরীখে পরপর দুদিনের ড্রোন হামলা সীমান্ত পারাপারে সন্ত্রাসের নবতম অধ্যায়। সীমান্তবর্তী জম্মু পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচোখ পুরমন্ডল রোডে রয়েছে সেনাঘাঁটি। রোববার মধ্যরাত নাগাদ তার উপর একটি ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। পাহারাদার সেনানী গুলি ছুড়লে সেটি চলে যায়। ঘন্টা দেড়েক পর আরো একটি ড্রোন সেনাঘাঁটিতে ঢুকে পড়ে। দুটি ড্রোন লক্ষ্য করে 25টি গুলি ছোড়া হয়। আশপাশে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু সোমবার পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনীর বিবৃতিতে এই ঘটনার কথা জানিয়ে বলা হয় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দাদের সন্দেহ এই হামলা জয়েশ ই মোহাম্মদ অথবা লস্কর ই তাইয়েবার কাজ। খুব নিচুতে ওড়ার দরুন এই ধরনের ড্রোনগুলো রাডারের নজরে আড়াতে পারে। এর পেছনে পাকিস্তানি সেনাবাহিনীর মদত থাকার বিষয়টিও গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছে না। তবে হামলার উৎস সম্পর্কে তারা এখনো নিশ্চিত নয়। সীমান্তের ওপার থেকে না এপার থেকে ড্রোন নিয়ন্ত্রিত সেই তদন্ত চলছে। ভারতের পশ্চিম সীমান্ত বেশ কিছুদিন ধরেই শান্ত, নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চলছে। বেসরকারি উদ্যোগে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত। জম্মু কাশ্মীরের রাজনৈতিক প্রক্রিয়া শুরুর উদ্যোগও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের সব আঞ্চলিক দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এ অবস্থায় পরপর দুদিন এ হামলার নেপথ্য কারণ ওই রাজনৈতিক উদ্যোগ বানচাল করে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, শান্ত কাশ্মীর যারা চায় না তারাই এর পেছনে। শুধু ড্রোন হামলা নয়, রোববার উপত্যকার এক পুলিশের বাড়িতেও দুষ্কৃতকারীরা বেপরোয়া গুলি চালায়। তাতে ওই পুলিশ কর্মী ও তার স্ত্রী নিহত হন। গোয়েন্দাদের আশঙ্কা, কাশ্মীরের রাজনৈতিক প্রক্রিয়া বানচাল করতে আগামী দিনে এমন ধরনের আরো সন্ত্রাসী আক্রমণ হতে পারে।